সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি দীঘাত করণীর চ্যাপ্টার নিয়ে আজকের কিন্তু আমরা করব কোষে দেখি নাইন পয়েন্ট টুয়ের কোন অঙ্কগুলো তোমরা এইখানে দেখো করব কিন্তু ছয়ের দাগের সব সাতের দাগের সব এবং আটের দাগের সব অঙ্ক আর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আগের পৃষ্ঠার অঙ্কগুলো অর্থাৎ পুরো এক থেকে পাঁচ পর্যন্ত আমরা পুরো কোষে দেখি নাইন পয়েন্ট টু এর এক থেকে পাঁচ পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিও আগে দেখে নাও তারপরে কিন্তু এই ভিডিও দেখা স্টার্ট করো না হলে আজকের এই ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না তাই জন্য আগে তোমরা পার্ট ওয়ানের ভিডিও দেখে নাও তাহলে আজকের আমরা করব কোষে দেখি নাইন পয়েন্ট টু এর ছয় সাত আট তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না দ্বিঘাত আজকে আমরা করবো ছয়ের দাগের এক একটা তো দেখো আজকের আমরা প্রথমেই স্টার্ট করব কি ছয়ের দাগের অঙ্ক থেকে তাহলে দেখো আমরা প্রথমেই স্টার্ট করবো ছয়ের দাগের অঙ্ক থেকে ছয়ের দাগের অঙ্কগুলোতে কি বলে দিয়েছে বলে দিয়েছে হরের করণী নিরসন করো তাহলে দেখো ছয়ের দাগের একে বলে দিয়েছে দেখো বলে দিয়েছে টু রুট থ্রি প্লাস থ্রি রুট টু এই তো বাই দেখো কত বলে দিয়েছে বলে দিয়েছে কিন্তু রুট সিক্স এইটা বলে দিয়েছে তাহলে দেখো এটা বলে দিয়েছে এবারে এই হেডিং এর মানেটা কি দেখবে আমি আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম হরের করণি নিরসন করো হর মানে কোনটা ভগ্নাংশের নিচে যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি হর আর উপরের এই অংশটাকে আমরা কি বলি লব আচ্ছা বলে দিয়েছে হরের করণী মানে কি করণী মানে হলো রুট এই যে ছয়ের মাথায় যে রুটটা রয়েছে এই রুট নিরসন নিরসন মানে কি তাড়িয়ে দিতে হবে এখান থেকে উড়িয়ে দিতে হবে রুটটাকে উড়িয়ে দিতে হবে ঠিক আছে হরের করণীয় নিরসন করো মানে ছয়ের মাথা থেকে রুটটাকে যেভাবে হোক তুমি হটিয়ে দাও তাহলে এবারে তোমরাই বলো কী করে করব বলো তো ছয়ের মাথা থেকে রুটটাকে হটিয়ে দিতে হবে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম কীরকমভাবে করতে হয় প্রথমে দেখো ওপরে যেটা আছে না আমি আগে দেখে দেখে টুকবো দেখো উপরে যা আছে আমি আগে দেখে দেখে টুকলাম নিচে দেখো রয়েছে রুট সিক্স তাহলে ছয়ের মাথা থেকে রুট তুলতে গেলে আমাকে কি করতে হবে ওই একই সংখ্যা দিয়ে আবার গুণ করতে হবে মানে ছয়ের মাথায় রুট তুলব তাহলে আমাকে এখানে আরেকটা রুট সিক্স দিয়ে কি করতে হবে গুণ করতে হবে বোঝা গেল আর হরকে যখন আমি রুট সিক্স দিয়ে গুণ করব। তাহলে আমাকে আমাকে কি করতে হবে লবকেও কিন্তু রুট সিক্স দিয়ে গুণ করতে হবে বোঝা গেল তাহলে আমি এখানে যে সংখ্যাটা গুণ করব। ওপরেও ঠিক ওই একই সংখ্যা গুণ করতে হবে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করব লবকেও সেই সংখ্যা দিয়েই কিন্তু গুণ করতে হবে তাহলে দেখি গুণ করলে আমাদের গুণফল কত হচ্ছে রুট আর রুট ছয়তে কত হবে তোমরাই বলো রুট ছয় আর রুট ছয় গুণ করলে কত হবে ছয় ছয় ছত্রিশ আর এখানে দেখো এবারে আমি ওপরে গুণটাকে করবো দেখো এই যে রুট ছয় সেটা দিয়ে আমি একবার এখানে গুণ করবো একবার এখানে গুণ করব। রুট ছয় দিয়ে আমি যদি এইখানে গুণ করি কত হবে এখানে দেখো রুটের বাইরে রয়েছে দুই আর এখানে দেখো রুটের বাইরে কিছু নেই মানে কি এই যে রুট ছয়ের বাইরে কিছু নেই মানে কি এক রয়েছে তাহলে এই এক আর দুইকে গুণ করলে কত হবে দুই এককে দুই আচ্ছা এবারে রুটের ভেতরে ছয় আর এখানে রুটের ভেতরে তিন গুণ করলে কত হবে তিন ছয় আঠেরো আবার দেখো এইটা দিয়ে এই যে এইটা দিয়ে আমি এবারে এখানে গুণ করবো রুটের বাইরে এক আর রুটের বাইরে তিন গুণ করলে হবে তিন এককে তিন আচ্ছা ছয় দিয়ে এবারে আমি কি করব এই রুটের ভেতরে ছয় আর রুটের ভেতরে দুই গুণ করলে কত হবে ছয় দুগুণে বারো তাহলে দেখো আমরা এবারে কত পাচ্ছি এখানে তাহলে দেখো আমরা এবারে কত পাচ্ছি দেখো এখানে রয়েছে রুট ছত্রিশ ছত্রিশের রুট কত হয় ছয়ে এবারে এখানে দেখো রয়েছে রুট আঠেরো যদি এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে তোমরা কিন্তু করে নেবে অর্থাৎ আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে আমরা দেখো কত পাচ্ছি এখানে রুট আঠেরো মানে আমি পাচ্ছি একটা দুই পাচ্ছি এই লিখবো একটা দুই আর দেখো তিন কিন্তু আমি দুটো পাচ্ছি দেখো দুটো তিন পাচ্ছি তাহলে আমি তিনের মাথায় কত লিখবো তিনের মাথাতে কিন্তু একটা স্কোয়ার দেবো বোঝা গেল কি করলাম তাহলে আমি তিনের মাথাতে একটা একরকমভাবে দেখো তিনের মাথাতে একটা স্কোয়ার দিলাম বোঝা গেল আবার দেখো একইভাবে তিন এখানে দেখো বারোকে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায় করলে দেখো কত হবে দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি খুব ভালো করে কিন্তু দেখবে দেখো দুটো দুই রয়েছে তাহলে আমি কী লিখবো দুয়ের মাথাতে স্কোয়ার দেবো আবার দেখো তিন একটা রয়েছে তাহলে আমি একটা তিন লিখবো বোঝা গেল এখানে কিন্তু এটা তিনের মাথাতে স্কোয়ার ঠিক আছে যদি বুঝতে না পারো আমি দেখো ভালো করে এখানে লিখে দিচ্ছি দেখো তিনের মাথাতে এটা কিন্তু স্কোয়ার ঠিক আছে এইবারে দেখো কে কে রুটের বাইরে বেরোতে পারবে তোমরাই বলো কে কে রুটের বাইরে বেরোতে পারবে তিনের মাথাতে স্কোয়ার আছে তিন রুটের বাইরে বেরোতে পারবে আর বাইরে অপেক্ষা করছে কত দুই তিন যদি বাইরে বেরোয় দুয়ের সঙ্গে গুণ হয়ে হয়ে যাবে ছয়ে আর এখানে রুটের মধ্যে থেকে যাবে এই দুইটা আবার দেখো এখানে দেখো রুটের বাইরে বেরোতে পারবে দুই তাই তো বাইরে অপেক্ষা করছে তিন তাহলে দুইটা যেই বাইরে বেরোবে তিনের সঙ্গে গুণ হয়ে হয়ে যাবে ছয় আর এখানে রুট তিন এখানে কত থাকছে ছয় বোঝা গেল এবারে দেখো আমি এই সাইডে করছি জায়গা নেই বলে আমি এবারে এই সাইডে করছি এবারে আমরা কি করব কমন নেবো দেখো এইখানেও দেখো রয়েছে ছয় এখানেও দেখো রয়েছে ছয় তাহলে আমরা যদি দেখো এখান থেকে ছয় কমন নিই তাহলে পড়ে থাকছে কত পড়ে থাকছে দেখো রুট টু তাহলে এখানে পড়ে থাকছে কি রুট টু আবার দেখো এখান থেকে যদি আমি ছয় কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কত রুট থ্রি তাই না আর নিচে দেখো কত পড়ে রয়েছে ছয় তাহলে দেখো কি হলো নিচে ছয় উপরে ছয় কেটে দেব। তাহলে অ্যান্সার আমার কত থাকছে রুট থ্রি প্লাস রুট সরি রুট টু প্লাস রুট থ্রি তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এই হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে দেখো হর থেকে কিন্তু করণী উঠে গেল হর মানে কি হর মানে যে ভগদাংশের নিচ থেকে কিন্তু করণী উঠে গেল মানে নিরসন হয়ে গেল তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারলে এবারে আমি চলে যাব ছয়ের দাগের দুইতে তাহলে দেখো এবারে আমরা করবো ছয়ের দাগের দুয়েরটা একই অঙ্ক ও হেডিংয়ে দেখো কি দেওয়া রয়েছে যে হরের করণী নিরসন করো হর মানে কোনটা তোমরাই বলো হর মানে হলো কিন্তু এই যে ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ তো এই যে দাগ তার নিচের এইটাকে বলা হয় কি হর তাহলে এর করণী অর্থাৎ এই রুটটাকে আমি কি করতে চাই তুলে দিতে চাই তাহলে আমাকে রুট তুলতে গেলে কি করতে হবে তোমরাই বলো আমি যদি এখান থেকে রুট তুলতে চাই তাহলে কি করব। নিচে দেখো কি রয়েছে রুট ফাইভ আর উপরটা আগে আমি একটু দেখে দেখে টুকে নিই ঠিক আছে দেখে দেখে টুকে নিই তারপরে বলছি তাহলে দেখো নিচের এই রুটটাকে তুলতে চাই হরের তাহলে কি করব। তাহলে রুট ফাইভকে কত দিয়ে গুণ করব। আবার একটা রুট ফাইভ দিয়েই কিন্তু গুণ করব। বোঝা গেল আর নিচে গুণ করলে মানে হরের সঙ্গে গুণ করলে আমাকে ওপরেও একবার লবের সাথে গুণ করতে হবে বোঝা গেল নিচে গুণ করলে ওপরেও গুণ করতে হবে নিচে আমি যেটা দিয়ে গুণ করলাম ওপরে ঠিক সেইটা দিয়েই গুণ করতে হবে তাহলে দেখি এবার গুণ করলে কত হয় তাহলে দেখো রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে কত হবে দেখো রুট ফাইভ রুট ফাইভ গুন করলে শুধু ফাইভ হবে আমি আর রুট পঁচিশ তারপর পঁচিশের রুট পাঁচ অত না দিকে একেবারে করে দিলাম এইবারে চলো রুট ফাইভ দিয়ে গুণ করবো গুণ চিহ্ন রয়েছে তো এখানে রুট ফাইভ দিয়ে গুণ করবো একবার এইটাকে একবার এইটাকে একবার এইটাকে রুট ফাইভ দিয়ে রুট টুকে গুণ করলে কত হবে বলো তো হবে কিন্তু দুই পাঁচে দশ ঠিক আছে রুট ফাইভ দিয়ে এবারে এককে গুণ করবো গুণ করলে কত হবে রুট ফাইভের সঙ্গে এককে গুণ করলে কত হবে রুট ফাইভ আবার দেখো রুট ফাইভের সঙ্গে আমি ছয়কে গুণ করবো করলে কত হবে পাঁচ ছয় তিরিশ হবে বোঝা গেল তাহলে দেখো এই হয়ে গেল রুট তিরিশ তারপরে দেখো এদের মধ্যে কি কী চিহ্ন রয়েছে বিয়োগ যোগ তো দেখো যোগ বিয়োগ হবে না পসিবল নয় কারণ দেখো এখানে রুটের মধ্যে তিরিশ রুটের মধ্যে পাঁচ রুটের মধ্যে দশ সব আলাদা আলাদা তাহলে আর কিছুই করা যাবে না এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এই হয়ে গেল কি আমাদের অ্যান্সার তো দেখো আমি এখানে অ্যান্সার বলে লিখলাম ঠিক আছে নেক্সট আমরা চলে যাব তিনের দাগে তাহলে দেখো এবারে আমরা করবো ছয়ের দাগের তিনেরটা হেডিংয়ে তো লেখাই আছে যে হরের করণী নিরসন করো হর মানে কোনটা ভগ্নাংশের নিচের অংশটা মানে এই তো দাগ এই দাগের নিচের এই অংশটাতে যে করণী রয়েছে মানে যে রুট রয়েছে তাকে যেভাবে হোক আমাকে তুলে দিতে হবে কি করে তুলব যদি সিঙ্গেল সংখ্যা থাকতো মানে যদি এরকম থাকতো ভাবো যদি এই রকম থাকতো নিচে শুধু একটা রুট থ্রি যদি একটাই রুট থ্রি থাকতো তাহলে আমরা কি করে তুলতাম জাস্ট এখানে একটা রুট থ্রি গুণ করে দিতাম তারপর উপরে গুণ করে দিতাম তাহলেই হয়ে যেত কিন্তু এখানে তা না এখানে দেখবে রুট থ্রি আবার মাইনাস ওয়ান রয়েছে এরকম একটা সংখ্যা মালা রয়েছে তাহলে সংখ্যা মালা থেকে রুট তুলতে গেলে কি করতে হয় তোমাদেরকে বলেছি আগের ভিডিওতেই কিন্তু তোমরা শিখেছিলে এরকম কোনো একটা মালা রয়েছে যে রুট থ্রি মাইনাস ওয়ান বা রুট ফাইভ প্লাস টু এরকম যে কোনো জায়গা থেকে আমরা যদি রুটটাকে তুলতে চাই তখন আমরা কি করব তখন কিন্তু আমরা খুব ভালো করে দেখবে আগে সংখ্যাটাকে আগে টুকে ফেলি রুট থ্রি প্লাস ওয়ান যেমন আছে আছে আর এখানে কী রয়েছে রুট থ্রি মাইনাস ওয়ান তাই তো এখান থেকে রুটটাকে তুলতে চাই তাহলে আমরা কি করব। একই জিনিসকে লিখবো একই জিনিসকে লিখবো রুট থ্রি আর ওয়ান এবারে তোমরা হয় একের আগের চিহ্নটাকে পাল্টে দাও নইলে রুট থ্রি এর আগে যে চিহ্নটা রয়েছে কোনো চিহ্ন নেই মানে তো প্লাস নইলে সেটাকে পাল্টে দাও হয় একের আগের চিহ্নকে পাল্টাও নইলে রুট থ্রি এর আগের চিহ্নকে পাল্টাও যে কোনো একটা চিহ্নকে পাল্টে দিলেই হবে তো আমি দেখো একের আগের চিহ্নটাকে পাল্টে দিচ্ছি হ্যাঁ একের আগে দেখো রয়েছে এখানে মাইনাস আমি উল্টে দিয়ে করে দিচ্ছি প্লাস ঠিক আছে এইভাবে কিন্তু হরের করণী নিরসন করতে হবে আচ্ছা নিচে যেটা দিয়ে গুণ করলাম নিচে যেটা আমি লিখলাম কি আরেকবার আমি উপরে লিখবো ঠিক আছে নিচে যেটা দিয়ে গুণ করব উপরেও কিন্তু সেইটাই গুণ করতে হবে বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে তাহলে এবারে তোমরাই আমাকে বলো এই সূত্রটা তোমাদের মনে আছে আশা করি এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী তোমরাই বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ প্লাস বি তারপরে কি এ মাইনাস বি তাহলে দেখো এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর মতো দেখতে হচ্ছে কিন্তু দেখো এটা হলো এ এটা হলো বি তাই তো এটা হলো আমি ধরে নিচ্ছি এ এই একটা হলো কি বি এই হলো এ প্লাস বি এই হলো এ এই হলো এ মাইনাস বি আর এই হলো কি এ প্লাস বি ঠিক আছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র তোমরাই বলবে আমাকে তাহলে তোমরাই বলো এটা কার সূত্রতে হচ্ছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো কিন্তু এই হলো এ তার মাথাতে স্কোয়ার এই হলো স্কোয়ার মাইনাস এবারে বি স্কোয়ার বি মানে কি এক তার মাথায় দেবো স্কোয়ার এই হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওপরে দেখো কি রয়েছে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান দুটো একই জিনিস যদি গুণ হয় তাহলে কী হয়ে যাবে রুট থ্রি প্লাস ওয়ান তার কী হবে হোল স্কোয়ার ঠিক আছে দেখো দুটো একই জিনিস যদি কোনো জায়গায় ভাবো এক্স আর এক্স গুণ হয় তাহলে কী হয় অ্যান্সার এক্সের মাথাতে স্কোয়ার হয় তাহলে এখানেও ঠিক তেমনই রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান গুণ করলে কী হবে রুট থ্রি প্লাস ওয়ানের হোল স্কোয়ার এইবারে দেখো রুট তিনের স্কোয়ার কত হবে শুধু তিন হবে একের স্কোয়ার কত হবে এক হবে এইটাকে আমরা কার সূত্রে ভাঙবো রুট থ্রি প্লাস ওয়ান তার মাথায় হোল স্কোয়ার এটাকে কার সূত্রে ভাঙবো এটাকে আমি ধরে নেব এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র কি তোমরাই বলো এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এই সূত্রতে আমরা কিন্তু ভাঙব সূত্র কী জানি আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তো চলো এই সূত্রতে আমি যদি ভাঙি তাহলে কত হবে এ মানে কোনটা এইটা এ আর এইটা হলো কি বি এই যে রুট এই যে শুধু একটা হলো বি প্রথমেই দেখো রয়েছে কি এ স্কোয়ার তাহলে এ মানে আমরা কী লিখবো রুট থ্রি তাহলে এই হলো এ তার মাথাতে কী দেবো স্কোয়ার প্লাস তারপরে দেখো কি লেখা রয়েছে টু এ বি তাহলে আমরাও কি লিখবো টু এ মানে কী লিখব রুট থ্রি বি মানে আমরা কী লিখব এক ঠিক আছে এক ঠিক আছে এবারে তারপরে দেখো এখানে রয়েছে প্লাস কী রয়েছে দেখো বি স্কোয়ার বি মানে কি এই একটা তার মাথাতে আমি কী দেবো স্কোয়ার তাহলে দেখো এখানে কী থাকছে তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই রুট তিনের স্কোয়ার কত হবে শুধু তিন হবে যোগ দুই একে দুই টু রুট থ্রি আমি যদি গুণ করি দুই আর একে কত হবে দুই এক্কে দুই তার সঙ্গে রুট থ্রি গুণ করলে কী এরকম বসে যাবে আর একের স্কোয়ার কত হবে এক তাহলে আমরা শেষ পর্যন্ত দেখা অ্যানসার কত পাচ্ছি নিচে দেখো রয়েছে দুই এখানে দেখো রয়েছে খুব ভালো করে দেখবে তিন আর এক যোগ করলে কত হবে চার প্লাস টু রুট থ্রি তাই না এবারে আমরা কি করব কমন নেব উপর থেকে দেখো এখানে রয়েছে চার আর এখানে দুই কমন নেব কি দুই তাহলে চার থেকে যদি দুই কমন যায় কত থাকবে দুই আর দুই থেকে যদি এই দুইটা কমন চলে যায় তাহলে এখানে কী পড়ে থাকছে রুট থ্রি আর নিচে তো একটা দুই রয়েইছে তাহলে আমরা পাচ্ছি কত নিচে দুই ওপরে দুই যদি কেটে যায় তাহলে আমরা পাচ্ছি টু প্লাস রুট থ্রি তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার ওকে এই হয়ে গেল আমাদের অ্যান্সার এবারে আমরা চলে যাবো ছয়ের দাগের চারে তো দেখো এবারে আমরা চলে এসেছি ছয়ের দাগের চারে তাহলে ছয়ের দাগের চারে সেই একই কথা বলে দিয়েছে কি হরের করণী নিরসন করতে দেখো হরের করণী নিরসন করব মানে এই তো ভগ্নাংশ ভগ্নাংশের এই জায়গাটা কি আমরা কি বলি হর এর করণী অর্থাৎ এই রুটগুলোকে কি করতে হবে নিরসন করতে হবে অর্থাৎ তুলে দিতে হবে তাহলে আমরা কি করে তুলব হরের করণী আমরা কি করে নিরসন করব। তো খুব ভালো করে কিন্তু তোমরা দেখো প্রথমে আমি এই অঙ্কটাকে একবার টুকে নিই তারপরে দেখো হরের করণী আমরা কীভাবে নিরসন করি তাহলে দেখো হরের করণী নিরসন করতে গেলে আমাকে কি করতে হবে খুব ভালো করে দেখবে যদি একটা সিঙ্গেল সংখ্যা থাকতো ভাবো রুট ফাইভ এর যদি আমি করণী নিরসন করতে যাই আর একটা রুট ফাইভ দিয়ে গুণ করলেই হয়ে যাবে কিন্তু এখানে কিন্তু একটা সংখ্যা মালা রয়েছে রুট সেভেন মাইনাস রুট থ্রি তাহলে এর হরের করণী নিরসন করতে গেলে আমাকে এই একই জিনিস আরেকবার এখানে লিখতে হবে শুধু চিহ্নটাকে চেঞ্জ করে হয় রুট সেভেনের আগের চিহ্নকে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো রুট সেভেনের আগে কিছু নেই মানে কি প্লাস সেটাকেও তোমরা চেঞ্জ করতে পারো অথবা রুট থ্রিয়ের আগের চিহ্নকেও চেঞ্জ করতে পারো সেটা তোমাদের মনের ইচ্ছা তো দেখো আমি কি করছি রুট সেভেন তাহলে এখানে মাইনাস রয়েছে আমি রুট এর আগের মাইনাস রয়েছে তো এটাকে প্লাস করে দিচ্ছি ঠিক আছে এইটাকে আমি চেঞ্জ করছি বোঝা গেল এবারে হরে আমি যে সংখ্যাটা দিয়ে গুণ করলাম যে সংখ্যাটা লিখলাম সেই সংখ্যাটাকেই আরেকবার উপরে লিখতে হবে অর্থাৎ লবে আরেকবার লিখতে হবে ঠিক আছে তাহলে আমি নিচে যেটা লিখলাম ওপরেও ঠিক ওই একই জিনিস লিখতে হবে তাহলে দেখো তো কার সূত্রে আসছে এটা দেখে কার সূত্র মনে হচ্ছে দেখো এ মাইনাস বি এটাকে ধরে নাও এ এইটাকে ভেবে নাও বি আবার একইভাবে দেখো এইটাকে ভেবে নাও এ এইটাকে ভেবে নাও বি তাহলে কি হচ্ছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে চলো আমরা এখানে লিখব স্কোয়ার এ মানে কি রুট সেভেন তাহলে এই হলো এ তার মাথাতে কী স্কোয়ার এই দেখো স্কোয়ার মাইনাস এবারে বি স্কোয়ার লিখবো বি মানে কি রুট থ্রি বি মানে হলো রুট থ্রি তার মাথাতে এবারে আমরা কী দেবো স্কোয়ার ঠিক আছে এইবারে এগুলোকে আমি এবার মুছে দিই যে এ বিগুলোকে এবার মুছে দিই একইভাবে এবারে তোমরা খুব ভালো করে দেখো ওপরে এবারে আমরা গুণ করব। যেমন দেখো এখানে তো কোনো চিহ্ন নেই মানে গুণ করব কি দিয়ে গুণ করব। প্রথমে দেখো এই তিন দিয়ে একবার এইটাকে গুণ একবার এইটাকে গুণ শুধু তিন দিয়ে রুট সেভেনকে গুণ করলে কত হবে থ্রি রুট সেভেন তিন সাথে একুশ হবে না কিন্তু কারণ এখানে রুট আছে তিনের মাথায় রুট নেই ঠিক আছে আবার তিন দিয়ে আমরা এই তিনকে গুণ করব রুট তিনকে গুণ করব করলে কত হবে থ্রি রুট থ্রি বোঝা গেল এবারে আমরা কাকে গুণ করব কী দিয়ে গুণ করবো রুট ফাইভ দিয়ে রুট সেভেনকে করলে কত হবে করলে হবে কিন্তু পাঁচ সাততে পঁয়ত্রিশ রুট পঁয়ত্রিশ ওকে আবার দেখো রুট ফাইভ দিয়ে রুট থ্রিকে কে করলে কত হবে রুট পনেরো বোঝা গেল তাহলে এবারে দেখো আমরা এখানে কত পাচ্ছি খুব ভালো করে দেখবে রুট সেভেনের স্কোয়ার মানে আমরা কি লিখবো শুধু সেভেন লিখবো রুট থ্রি এর স্কোয়ার শুধু থ্রি লিখব ওপরে দেখো রুট সেভেন রুট থ্রি রুট পঁয়ত্রিশ রুট পনেরো সবার রুটের মধ্যে আলাদা আলাদা সংখ্যা তাহলে এদেরকে কিন্তু যোগ করা সম্ভব নয় চিহ্ন দেওয়া আছে কিন্তু যোগ করা পসিবল নয় কারণ এদের রুটের মধ্যে সব আলাদা আলাদা সংখ্যা তাহলে এটা যেমন আছে আমি আগে কী করবো দেখে দেখে টুকে দেব ঠিক আছে রুট পঁয়ত্রিশ তারপরে দেখো কি রয়েছে প্লাস রুট পনেরো ঠিক আছে লাস্ট লাইনে আমরা দেখো করব দেখো এখানে দেখো কী রয়েছে সাত থেকে তিনকে আমি যদি বিয়োগ করি সাত থেকে তিনকে বিয়োগ করলে হবে চার আর উপরে দেখো যা আছে আমি কি করব দেখে দেখে টুকে দেবো কারণ এদের মধ্যে যোগ বিয়োগ করা পসিবেল নয় তাহলে এটা যেমন আছে আমি দেখে দেখে টুকে দিচ্ছি ঠিক আছে আবার দেখো এখানে কি রয়েছে রুট পনেরো তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ অনেকে আবার উত্তরটাকে কীরকমভাবে লেখে এই চারটাকে আবার আলাদা করে এইখানেও লেখে অনেকে দেখবে এরকম এক বাই চার এরকম করে লেখে চারটাকে এখান থেকে মুছে দিয়ে এটাও করতে পারো আবার এইখানেও কিন্তু তোমরা অঙ্কটাকে শেষ করে দিতে পারো কোনো অসুবিধা নেই এই হলো কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ এবারে আমরা চলে যাব পাঁচের দাগের অঙ্কটাতে তাহলে দেখো এবারে আমরা করবো ছয়ের দাগের পাঁচেরটা তাহলে কি করতে হবে আমাদেরকে যে কাজটা দিয়ে সেটা হলো হরের করণী নিরসন হর মানে এই যে ভগ্নাংশের যে নিচের অংশটা এই তো ভগ্নাংশ তার নিচের অংশটা তাহলে এখানে হরের করণী মানে এই রুট এই রুটটাকে কি করতে হবে যেভাবে হোক আমাদের তুলে দিতে হবে তাহলে আমাদের হরের করণী নিরসন কীরকমভাবে করতে হয় কী তুলে দেওয়ার নিয়মটা কি প্রথমে আগে যেমন আছে আমি না আগে দেখে দেখে এটাকে টুকে ফেলি টু রুট ফাইভ আর এখানে দেখো রয়েছে কি মাইনাস ওয়ান এবারে এটাকে হরের করণী আমি কিভাবে নিরসন করব। খুব ভালো করে দেখো একই জিনিসকে আমি এখানে একবার গুণ করবো কেবলমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে দিয়ে তা আমি একের আগে চিহ্নটাকে চেঞ্জ করছি তার মানে টু রুট ফাইভ যেমন আছে আছে একের আগে দেখো এখানে মাইনাস রয়েছে আমি কি করছি প্লাস ঠিক আছে তাহলে একই জিনিস যে সংখ্যা আমি হরে গুণ করলাম মানে নিচে একবার লিখলাম সেই একই জিনিসকে আরেকবার কি করতে হবে ওপরে লিখতে হবে বোঝা গেল ওপরে কিন্তু লিখতে হবে যে সংখ্যাকে আমি নিচে লিখলাম একই সংখ্যাকে ওপরে উপরে লিখতে হবে তাহলে এবারে দেখো তোমরা এই পুরোটাকে কী ভেবে নাও এ ঠিক আছে টু রুট ফাইভকে ভেবে নাও এ আর এই একটাকে ভেবে নাও কি বলো তো বি একইভাবে দেখো এই টু রুট ফাইভকে ভেবে নাও এ আর একটাকে কী ভেবে নাও ভেবে নাও কিন্তু বি তাহলে দেখো কী হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এই দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরাও এখানে কিন্তু লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি লিখবো টু রুট ফাইভ এই হলো এ এবারে এই হলো এর মাথাতে স্কোয়ার ঠিক আছে মাইনাস বি এর মাথাতে এবার স্কোয়ার দেবো বি মানে হলো এক তার মাথাতে হলো স্কোয়ার ঠিক আছে এরপরে ওপরে দেখো এবারে আমরা গুন করবো ওপরে দেখো গুণ করলে হবে আছে ওপরে গুন করবার আগে না আমি এই যে যাদেরকে এ বি ধরে নিয়েছিলাম সেগুলোকে না মুছে দিচ্ছি বুঝলে বুঝলে দেখতে খারাপ লাগে তাহলে এবারে আমি গুন করবো তাহলে দেখো কী দিয়ে গুন করব প্রথমে এই যে থ্রি রুট টু দিয়ে একবার এখানে একবার এখানে তাহলে থ্রি রুট টু দিয়ে আমি যখন টু রুট ফাইভকে গুণ করবো তাহলে রুটের বাইরে তিন আর রুটের বাইরে দুই গুণ করলে তিন দুগুণে ছয় এবারে রুটের ভেতরে দুই রুটের ভেতরে পাঁচ পাঁচ দুগুণে দশ আবার দেখো এইটা দিয়ে থ্রি রুট টু দিয়ে আমি যখন এককে গুণ করব কত হবে থ্রি রুট টুই হয়ে যাবে একের সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন সেটাই অ্যান্সার আসবে এইবারে আমি কি গুণ করব এক দিয়ে গুণ করব একবার এইখানে একবার এইখানে এক দিয়ে টু রুট ফাইভকে গুণ করলে কত হবে টু রুট ফাইভ হবে আবার দেখো খুব ভালো করে দেখবে এক দিয়ে এককে গুণ করলে কত হবে এক হবে তাহলে খুব ভালো করে এবারে দেখো এই যে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে একবার দেখো দুয়ের মাথায় বসবে একবার রুট ফাইভের মাথায় বসবে তাহলে দুয়ের মাথায় বসলে কত হবে চার দুয়ের স্কোয়ার হয় চার এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন রুট ফাইভের মাথায় যদি স্কোয়ার বসে তাহলে তোমরাই বলো কত হবে রুট ফাইভের মাথায় এই যে রুট ফাইভের মাথাতে যদি স্কোয়ার বসে কত হবে রুট ফাইভের স্কোয়ার কিন্তু হবে শুধু ফাইভ তাই না মাইনাস একের স্কোয়ার দেখো রয়েছে কত এক হবে ওপরে দেখো কিচ্ছু করার নেই যা আছে জাস্ট দেখে দেখে টুকব তাছাড়া আর আমাদের কিচ্ছু করার নেই তার কারণ দেখো এখানে রুটের মধ্যে দশ এখানে রুটের মধ্যে দুই রুটের মধ্যে পাঁচ সব রুটের মধ্যে আলাদা আমি কি করে যোগ করব যোগ চিহ্ন আছে কিন্তু আমি আমার পক্ষে তো করা সম্ভব নয় তাহলে টু রুট ফাইভ প্লাস ওয়ান যেমন আছে আছে তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত খুব ভালো করে দেখবে চার আর পাঁচে গুণ করলে কত হয় কুড়ি বিয়োগ এখানে দেখো কত রয়েছে এক তাহলে এখানে রয়েছে ছয় রুট দশ প্লাস তিন রুট দুই প্লাস টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে কুড়ি থেকে এবারে আমরা এক বিয়োগ করে লিখবো আমি এইখানটাতে অঙ্কটা করছি দেখো কুড়ি থেকে এক বিয়োগ করলে হচ্ছে উনিশ আর এবারে দেখো আমরা পাচ্ছি কত ছয় রুট দশ তারপরে দেখো পাচ্ছি কত তিন রুট দুই তারপরে আমরা পাচ্ছি কত টু রুট ফাইভ সমান বা প্লাস এক ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ আবার অনেকে উত্তর এরকম করে লেখে কীরকমভাবে বলো তো উনিশটাকে না এইরকমভাবে এক বাই উনিশ করে অনেকে কিন্তু উত্তর লেখে তোমরাও চাইলে লিখতেও পারো আবার এখানেও তোমরা অঙ্কটাকে চাইলে শেষ করে দিতে পারো কোনো অসুবিধা নেই দুটোই কিন্তু সেম কোনো প্রবলেম নেই ঠিক আছে তোমরা চাইলে যে কোনো জায়গাতে অঙ্কটাকে শেষ করতে পারো এখানেও শেষ করতে পারো এখানেও শেষ করতে পারো তাহলে এই হয়ে গেল ছয়ের দাগের পাঁচ এবারে আমরা কী করব ছয়ের দাগের ছয়েরটা তাহলে দেখো এবারে আমরা ছয়ের দাগের টাই করব হরের করণী নিরসন মানে নিচের এই যে সংখ্যায় যে এখানে দেখো এই যে রুটগুলো রয়েছে এই রুটগুলোকে যেভাবে হোক তুলে দিতে হবে এই দুয়ের মাথায় রুট তিনের মাথায় রুট তাহলে এই রুট তোলবার নিয়ম কি তোমরাই দেখো খুব ভালো করে দেখো প্রথমে আগে যা আছে আমি আগে একটু দেখে দেখে টুকে ফেলি ঠিক আছে যা আছে আমি আগে একটু দেখে দেখে টুকে ফেলি তারপরে দেখো এখানে ভালো করে এইখানে যে জিনিসটা রয়েছে একই জিনিসকে এখানে লিখবো শুধুমাত্র টু রুট থ্রি এর আগে চিহ্নটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে তাহলে দেখো এখানে যেহেতু মাইনাস আছে আমি এখানে করে দিচ্ছি কি বলো তো প্লাস আর আমি এইখানে যে সংখ্যাটা দিয়ে গুণ করলাম এইখানে মানে হরকে যে সংখ্যা দিয়ে গুণ করলাম লবকেও একই সংখ্যা দিয়ে গুণ করব। মানে আমি নিচে যে সংখ্যাটা লিখেছি সেটাকেই ওপরে আবার লিখবো থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি ঠিক আছে তাহলে বলো কার সূত্রতে আসছে এটা খুব ভালো করে তোমরা দেখে বলবে দেখো এ এটাকে আমি ধরে নিচ্ছি এ এটাকে আমি ধরে নিচ্ছি বি ঠিক আছে তাহলে হচ্ছে কি এ মাইনাস বি আবার দেখো এটা হলো এ আর এটা কি বি তাহলে কি হচ্ছে দেখো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে এই আমরা লিখবো এ তার মাথাতে আমি কি দেব স্কোয়ার ঠিক আছে মাইনাস এবারে দেখো বি মানে কি টু রুট থ্রি তার মাথাতে আমি দেব কি দেব স্কোয়ার দেব ঠিক আছে আচ্ছা এবারে আমি এ বি যাদেরকে ধরেছিলাম না মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে এবারে বলো ওপরে কি হবে দেখো ওপরেও কিন্তু পুরো একই সংখ্যা দেখো থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি আবার দেখো থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি এটাকে তোমরা চাইলে গুণও করতে পারো আবার দেখো গুণ করলে এরকমও লিখতে পারো কীরকম লিখতে পারি দেখো দুটো তো একই সংখ্যা দেখো থ্রি রুট টু আর টু রুট থ্রি তার সঙ্গে গুণ করছে দেখো থ্রি রুট টু আর টু রুট থ্রি দুটো একই জিনিস যদি আমরা গুণ করি তাহলে আমরা কত বসাবো থ্রি রুট টু প্লাস টু রুট থ্রি এর আমরা কি বসাতে পারি হোল স্কোয়ার বোঝা গেল যেহেতু দুটো একই জিনিস তাই জন্য বসাতে পারি কি হোল স্কোয়ার তাহলে দেখো এবার এখানে কত হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার তিনের মাথায় বসবে তিনের স্কোয়ার কত নয় চিহ্ন কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন রুটের রুট টু এর মাথায় যখন বসবে কত হবে রুট টু এর স্কোয়ার কত হবে শুধু টু হবে একইভাবে দেখো এই ব্র্যাকেটটা উঠে গেলে এই স্কোয়ারটা একবার দু এর মাথায় বসলে হবে চার আবার দেখো রুট থ্রি এর মাথায় যদি বসে তাহলে রুট থ্রি এর স্কোয়ার কত হবে শুধু তিন হবে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে এটাকে না আমরা খুব ভালো করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেখো কি লেখা রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার এ মানে তো এইটা তাহলে এই হলো আমাদের এ স্কোয়ার প্লাস দেখো কি আছে তারপরে টু এ বি তাহলে এই লিখবো টু এ মানে কী লিখবো এইটা এইটা হলো কিন্তু এ থ্রি রুট টুটা এ তারপরে দেখো এইটা হলো বি টু রুট থ্রিটা হলো বি তারপরে দেখো কী লেখা রয়েছে বি স্কোয়ার তাহলে বি মানে কি টু রুট থ্রি তাহলে এই হলো বি তার মাথাতে কি দেব স্কোয়ার বোঝা গেল আশা করি এইবারে এইবারে দেখো আমি এই সাইডটা মুছে অঙ্কটাকে করছি সব সূত্রগুলোকে আমি দেখো এবারে মুছে দিচ্ছি মুছে দিয়ে এবারে দেখো অঙ্কটাকে করছি আচ্ছা তাহলে এখানে দেখো কি হচ্ছে নয় দুগুণে কত হবে এই যে নয় আর দুই গুণ করলে হবে কত আঠেরো আবার দেখো চার আর তিনকে গুণ করলে কত হবে বারো আচ্ছা ওপরে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেলে স্কোয়ারটা একবার তিনের মাথায় বসবে তিনের স্কোয়ার নয় কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন রুট টুয়ের মাথায় যখন বসবে এই স্কোয়ারটা কত হবে রুট টুয়ের স্কোয়ার শুধু টু হবে প্লাস এখানে দেখো আমরা গুণ করবো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে রুটের বাইরে দুই আর তিনে কত হবে ছয় ছয় আর দুয়ে কত হবে বারো রুটের ভেতরের সঙ্গে বা রুটের ভেতর করবো রুট দুই আর রুট তিন গুণ করলে কত হবে রুট ছয় তাই না আবার এখানে তোমরা দেখো খুব ভালো করে খুব ভালো করে দেখবে এই ব্র্যাকেটটাকে আমি যদি তুলে দিই স্কোয়ারটা কোথায় বসবে একবার দুয়ের মাথায় একবার রুট তিনের মাথায় দুয়ের মাথায় স্কোয়ার বসলে কত হবে দুয়ের মাথাতে স্কোয়ার বসলে হবে কিন্তু চার ঠিক আছে আর রুট তিনের মাথাতে স্কোয়ার বসলে কত হবে এখানে তো গুণ চিহ্ন বসলে কত হবে কিন্তু তিন ঠিক আছে তাহলে এইবারে দেখো আমি এইখানে করছি অঙ্কটাকে খুব ভালো করে কিন্তু দেখবে তাহলে দেখো আঠেরো থেকে বারোকে বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি ছয় এখানে দেখো কত রয়েছে নয় দুগুণে আঠেরো ঠিক আছে ব্র্যাকেট কিন্তু তোমরা কেউ করবে না আমি জাস্ট এমনি করলাম তারপরে দেখো এখানে কত রয়েছে বারো রুট ছয় তাহলে এখানে থাকছে কত বারো রুট ছয় তারপরে দেখো এখানে কত থাকছে চার গুণ তিন কত হচ্ছে বারো তাহলে এখানে আমরা পাচ্ছি কত আঠেরো আর বারোকে আমি যদি দেখো যোগ করি পাবো কত তিরিশ প্লাস বারো রুট ছয় বাই ছয় তাহলে এবারে আমরা কমন নেবো তিরিশ আর বারো থেকে কী কমন যাবে ছয় কমন গেলে থাকবে কত দেখো তিরিশ থেকে যদি ছয় কমন যায় তাহলে থাকবে পাঁচ বারো থেকে যদি ছয় কমন যায় কত থাকবে দুই আর রুট ছয়টা যেমন আছে বসে যাবে তাহলে কাটাকুটি কি যাবে নিচে ছয় ওপরে ছয় তাহলে পড়ে থাকবে কি ফাইভ প্লাস টু রুট সিক্স ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের ছয়ের দাগের অঙ্কগুলো সব কমপ্লিট তো দেখো এবারে আমরা করব সাতের দাগের অঙ্কগুলো সাতের দাগের অঙ্কতে কি বলে দিয়েছে বলে দিয়েছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি তাহলে আবারও বলছি বলে দিয়েছে প্রথমটিকে প্রথমটিকে মানে আমি যদি সাতের দাগের এক একটা করি তাহলে এই হলো প্রথমটি ঠিক আছে আমি সাতের দাগের এক একটা করছি তাহলে এখানে এটা হলো প্রথম আর এটা হলো কি দ্বিতীয় তাহলে দেখো বলে দিয়েছে প্রথমটিকে অর্থাৎ এইটাকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করলে ভাজক একটা মূলত সংখ্যায় পরিণত করতে হবে মূলত তাহলে আমাদেরকে কি করতে হবে এই প্রথমটাকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে তাহলে বলে দিয়েছে প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করব প্রথম মানে দেখো হলো এইটা তাহলে দেখো প্রথমটায় কি রয়েছে দেখো লেখা রয়েছে থ্রি রুট টু প্লাস রুট ফাইভ দেখবে এরকম লেখা আছে আর তাকে ভাগ করতে হবে দ্বিতীয়টা দিয়ে দেখো দ্বিতীয়তে কত লেখা রয়েছে রুট টু প্লাস ওয়ান তাহলে দেখো এবারে আমরা ভাগ করব তাহলে ভাগ করবার নিয়ম কি প্রথমেই দেখো এই তো একটা ভগ্নাংশ এবং দেখো ভগ্নাংশের নিচের এইটাকে আমরা কি বলি হর হরে যদি রুট থাকে মানে করণী থেকে থাকেই তাহলে আমাদের প্রথম কাজ কি হবে হরের করণীকে নিরসন করে দেওয়া মানে কি তুলে দেওয়া তাহলে হরে রয়েছে দেখো দুয়ের মাথায় রুট এই রুটটাকে আগে আমাকে তুলতে হবে এটাই হলো আমাদের প্রধান কাজ তাহলে রুট তুলতে গেলে আমাদেরকে কি করতে হয় তোমরাই বলো আগে আমি এটাকে আরেকবার দেখে দেখে টুকে ফেলি ঠিক আছে তাহলে দেখো রুট টু প্লাস ওয়ান তার আমি এই রুটটাকে তুলতে চাই তাহলে কি করতে হবে একই জিনিসকে এখানে একবার লিখতে হবে শুধুমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে এখানে প্লাস আছে এখানে মাইনাস করে লিখবো ঠিক আছে আর নিচে লিখলে মানে হরে লিখলে এই একই জিনিসকে আমরা লবেও লিখবো নিচে লিখলে ওপরেও লিখতে হবে ঠিক আছে তাহলে বলো কার সূত্রতে আসছে এটা তোমরাই দেখে বলো এ প্লাস বি এ প্লাস বি আর ইন্টু এটা কি এ মাইনাস বি তাই তো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র তোমরাই জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ মানে কত এই হলো এ তার মাথাতে আমরা কী দেবো দেবো কিন্তু স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এবারে বি স্কোয়ার লিখবো বি মানে কত এক তার মাথাতে আমরা কী লিখবো স্কোয়ার ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবারে এখানে আমরা গুণ করব চলো এখানে আমরা গুণ করবো কীরকমভাবে গুণ করব। এই সংখ্যাটা দিয়ে প্রথমে একবার এখানে গুণ আর একবার এখানে গুণ তাহলে এইটা দিয়ে আমি যখন এখানে গুণ করব। এখানে দেখো রুটের বাইরে কিছু নেই মানে কি এক আছে ঠিক আছে তাহলে এক রুটের বাইরের এক আর রুটের বাইরে তিন গুণ করলে কত হবে তিন এক তিন রুটের ভেতরে দুই ভেতরে দুই গুণ করলে কত হবে দুই দুগুণে চার এইবারে থ্রি রুট টু দিয়ে যখন আমি এককে গুণ করব কত হবে ওইটাই তো বসে যাবে থ্রি রুট টুই তো বসে যাবে তাই না তুমি একের সঙ্গে যাকেই গুণ করো না কেনা সেটাই বসে যাবে এইবারে রুট ফাইভ দিয়ে আমি গুণ করবো এইটাকে তাহলে দেখো রুট ফাইভের আগেও কোনো সংখ্যা নেই মানে কি এক রয়েছে তাহলে এই এক আর এই এক গুণ করলে কত হবে এক এক আর রুটের ভেতরে কত পাঁচ আর রুটের ভেতরে দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ এবারে দেখো রুটের বাইরে না কোনো জায়গায় যদি এক থাকে না একটাকে আর লেখার দরকার নেই এগুলোকে জাস্ট মনে মনে ভাববে যে এক আছে আবার দেখো রুটের ভেতরে পাঁচ আর এখানে এক গুণ করলে কত হবে তুমি একের সঙ্গে যাকেই গুণ করো না কেন রুট ফাইভই হবে বোঝা গেল তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি দেখো রুট টুয়ের স্কোয়ার কত হবে শুধু টু হবে একের স্কোয়ার কত হবে এক হবে আবার দেখো তিন যেমন আছে আছে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন চারের রুট কত হবে দুই হবে মাইনাস দেখো এখানে কতটা রয়েছে থ্রি রুট টু ঠিক আছে আবার দেখো রুট দশ মাইনাস রুট পাঁচ তাহলে আমরা শেষ পর্যন্ত এখানে দেখো অ্যানসার কত পাচ্ছি আমি যদি এই দিকে অঙ্কটাকে করি তাহলে দেখো এখানে থাকছে কত তিন দুগুণে ছয় তারপরে দেখো থাকছে মাইনাস কত থাকছে থ্রি রুট টু তারপরে থাকছে প্লাস রুট টেন যা আছে শুধু দেখে দেখে টুকবো আর কি এদের মধ্যে তো যোগ বিয়োগ হওয়া সম্ভব নয় কারণ এখানে রুটের মধ্যে দুই এখানে রুটের মধ্যে দশ এখানে রুটের মধ্যে পাঁচ সব তো আলাদা আলাদা সংখ্যা যোগ বিয়োগ তো হবে না আর এখানে দেখো নিচে কথা রয়েছে দুই থেকে এক বিয়োগ করলে হবে এক তাহলে এক দিয়েই পুরোটাকে আমি যদি ভাগ করি এক দিয়ে পুরোটাকে ভাগ করলে কি এই সংখ্যাটাই তো থাকবে এইটাই তো হবে অ্যান্সার তাই না এইটাই হবে অ্যান্সার বোঝা গেল তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ সাতের দাগের এক এইবারে আমরা করব কতটা এক হয়ে গেলে এবার আমরা সাতের দাগের দুই করব ঠিক আছে তো এটাকে ভালো করে নোট ডাউন করে নাও তাহলে দেখো এবারে আমরা করব দুয়ের দাগেরটা তো অঙ্কের শুরুতেই বলে দিয়েছিল প্রথমটাকে ভাগ করতে হবে এই হলো প্রথমটা তাকে ভাগ করতে হবে এই দ্বিতীয়টা দিয়ে ঠিক আছে তাহলে চলো প্রথমটায় দেখো কি লেখা আছে আমি যদি দুয়ের দাগেরটা এখানে লিখি দেখো প্রথমটায় দেখবে লেখা রয়েছে টু রুট রুট টু এইটাকে ভাগ করতে হবে কত দিয়ে দ্বিতীয়টা দিয়ে দেখো দ্বিতীয়তে কত লেখা রয়েছে রয়েছে তাই তো তাহলে ভাগ করবার নিয়ম কি তোমরা জানো আচ্ছা ভাগ করবার আগে আগে যেটা আমাদেরকে দেখতে হবে দেখো হর এইটা তো হর দাগের নিচে যেটা রয়েছে এই দাগ তার নিচে যেটা রয়েছে হর হরে কিন্তু যে সংখ্যাগুলো রয়েছে থ্রি টু এদের মাথায় দেখবে রুট রয়েছে তাহলে আমাদের প্রথম কাজ হলো হরের করণীকে মানে রুটকে নিরসন করা মানে তুলে দেওয়া এটাই হলো আমাদের প্রধান কাজ আজকের থেকে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্যই হলো হরের করণী নিরসন করা ঠিক আছে তাহলে চলো হরের করণী নিরসন করব টু রুট থ্রি যেমন আছে আছে মাইনাস রুট টু ওপরে নিচে দেখবে রেখা লেখা কি রয়েছে এগুলো যেমন লেখা আছে আছে এইবারে খুব ভালো করে দেখবে একই জিনিসকে এখানে লিখব জাস্ট চিহ্নটাকে চেঞ্জ করে দেবো এখানে মাইনাস আছে এখানে আমরা কী করব প্লাস করে দেবো এইভাবেই তো হরের করণী নিরসন করতে হয় তাই না আচ্ছা উপরে কি করব নিচে আমি যে সংখ্যাটাকে লিখলাম একই জিনিসকে আমি ওপরে লিখবো একই জিনিসকে কী লিখব রুট টু প্লাস রুট থ্রি ঠিক আছে হরের করণী নিরসন করবে এইভাবে তাহলে এখানে দেখবে কি রয়েছে এটা হলো এ মাইনাস বি এ প্লাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই আমি লিখবো এ তার মাথাতে কি স্কোয়ার তারপরে বি মানে কোনটা রুট থ্রিটা তাহলে এই হলো বি তার মাথাতে স্কোয়ার তাই না চলো এবার আমরা গুণ করব। এখানে তো কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন গুণ করব কি দিয়ে গুণ করব এইটা দিয়ে একবার এখানে গুণ এখানে গুণ তাহলে দেখো রুটের বাইরে কত রয়েছে দুই আর রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের করব দেখো এখানে তিন আর এখানে দুই গুণ করলে কত হবে তিন দুগুণে ছয় এইবারে টু রুট থ্রির সঙ্গে কাকে গুণ করবো এইটাকে গুণ করব তাহলে কত লিখবো টু খুব ভালো করে এবার কিন্তু দেখবে রুটের ভেতরে দেখো কত রয়েছে তিন আর এখানে রুটের ভেতরে তিন তাহলে কত হবে তিন তিরকে নয় বোঝা গেল আবার দেখো এবারে আমরা কি দিয়ে গুণ করব টু রুট থ্রি দিয়ে তো গুণ করা হয়ে গেল এবারে করব এই যে রুট দিয়ে রুট টু দিয়ে একবার এখানে একবার এখানে রুট টু দিয়ে রুট টুকে গুণ করলে কত হবে আচ্ছা এখানে দেখো রুট টু এর আগে কী চিহ্ন মাইনাস আর এখানে রুট টু এর আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস তাহলে এই প্লাসে এই প্লাসে আর এই মাইনাসে হবে মাইনাস তাহলে রুট টু আর রুট টু গুন করলে কত হবে রুট ফোর আবার দেখো রুট টু দিয়ে রুট থ্রিকে গুণ করব। করবো রুট টু এর আগে দেখা রয়েছে মাইনাস রুট থ্রি এর আগে দেখো রয়েছে কি প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে রুট টু আর রুট থ্রি গুণ করলে কত হবে রুট ছয় হবে বোঝা গেল আবার এখানে দেখবে তোমরা দেখবে রুট টু এর স্কোয়ার কত লিখবো শুধু দুই লিখব রুট থ্রি এর স্কোয়ার কত লিখব তিন লিখব আচ্ছা এবার এখানে দেখো টু রুট সিক্স প্লাস দুই এখানে দেখো কোনো চিহ্ন নেই দেখো এই জায়গাটাতে কোনো চিহ্ন নেই মানে কী গুণ চিহ্ন তাহলে নয়ের মাথায় রুট মানে কত হবে তিন হবে ঠিক আছে তারপরে দেখবে এখানে চারের রুট চারের রুট কত লিখবো আমরা দুই ঠিক আছে তাহলে এই হয়ে গেলো এবারে আমরা এইদিকে দাগ কেটে দেখো অঙ্কটাকে করছি খুব ভালো করে দেখো দেখো দুই থেকে আমি যদি তিনকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কত মাইনাস ওয়ান আচ্ছা এখানে টু রুট সিক্স যেমন আছে আছে তারপরে দেখবে এখানে কত হচ্ছে দুই তিনে হবে কিন্তু শুধু ছয় হবে তারপরে এখানে দেখো রয়েছে মাইনাস টু আর রয়েছে মাইনাস ছয় তারপরে দেখবে এখানে কি রয়েছে টু রুট সিক্স তাহলে দেখো ছয় থেকে আমি যদি দুইকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কত চার তাই না আর এখানে কত রয়েছে মাইনাস ওয়ান তাহলে এক দিয়ে আমরা কাকে ভাগ করব এই পুরোটাকে ভাগ করব। ঠিক আছে ভাগ করলে দেখো কত হবে হবে কিন্তু মাইনাস খুব ভালো করে দেখবে এক দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে কী হবে এই পুরো সংখ্যাটাকে ভাগ করলেই পুরো সংখ্যাটাই জাস্ট দেখে দেখে টুকে দেবো ওই সংখ্যাটাই তো হবে তাই না এক দিয়ে তুমি যদি কাউকে ভাগ করো তাহলে সেই সংখ্যাটাই হবে এক দিয়ে তুমি যদি কাউকে গুণ করো তাহলে যাকে গুণ করবে সেই সংখ্যাটাই হবে অ্যান্সার এবারে আমরা জাস্ট ব্র্যাকেটটাকে তুলে লিখবো ব্র্যাকেট তুললে কী হবে মাইনাস টু রুট সিক্স এই মাইনাসে আর এই প্লাসে কী হবে মাইনাস ফোর আবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে হবে কি প্লাস রুট সিক্স ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব কাকে কাকে যোগ বিয়োগ করবে দেখো এখানেও রুট ছয় এখানেও রুট ছয় তাহলে যোগ বিয়োগ করলে দেখো কত হচ্ছে হবে কিন্তু দেখো এর ভেতরে রুট ছয় আর রুটের বাইরে কিছু নেই মানে কি এক তাহলে বিয়োগ করলে এখানে কত হবে দুই থেকে এক বিয়োগ করলে হবে এক রুট ছয় তো এক আর লেখার দরকার নেই আর যে বড় দুই তার আগে যে চিহ্নটা আছে সেইটা আমাদেরকে দিতে হবে আর দেখো এখানে কত রয়েছে মাইনাস ফোর তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ তো দেখো এবারে আমরা করবো সাতের দাগের তিনেরটা যেখানে দেখবে রয়েছে তিন প্লাস রুট ছয় তাকে ভাগ করতে হবে রুট থ্রি প্লাস রুট টু দিয়ে এই তো দেখো বলে দিয়েছে তাহলে দেখো এটাকে আমরা এবারে ভাগ করবো প্রথমটাকে ভাগ করতে হবে কি দিয়ে দ্বিতীয়টা দিয়ে তাহলে দেখো প্রথমেই যেটা রয়েছে তাকে আমরা আগে ভাগ করব তাহলে আমরা আগে টুকে নেবো থ্রি প্লাস রুট সিক্স তাকে ভাগ করব এবারে এই দ্বিতীয়টা দিয়ে তাহলে দেখো রুট থ্রি প্লাস রুট টু তাহলে ভাগ কর ভাগ তো করবো কিন্তু তার আগে দেখো হরে তিনের মাথায় রুট দুয়ের মাথায় রুট রুটকে যদি আমি তুলতে চাই তাহলে কী করবো তোমরাই বলো আচ্ছা আমি এখানে করছি দেখো থ্রি প্লাস রুট সিক্স যেমন আছে আছে তাহলে রুট আমি যদি তুলতে চাই তাহলে আমায় কী করতে হবে একই জিনিস একই জিনিস এখানে লিখতে হবে তাই তো একই জিনিস লিখতে হবে শুধুমাত্র চিহ্নটাকে চেঞ্জ করে প্লাস আছে জাস্ট মাইনাস করে দেবো বোঝা গেল তাহলে এখানে যেমন লিখবো যে জিনিসটা একই জিনিসকে আমরা কোথায় লিখবো ওপরে লিখবো ঠিক আছে তাহলে লিখলে কত হবে দেখো নিচে এটা কী হবে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে হচ্ছে কি স্কোয়ার এটা হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হলো বি তার মাথাতে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এবার ওপরে গুণ করবো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন তিন দিয়ে রুট তিনকে গুণ করলে কি হবে নয় কিন্তু হবে না কারণ একজনের মাথায় রুট নেই আরেকজনের মাথায় রুট আছে তাই জন্য পাশাপাশি বসেই যাবে তিন দিয়ে যদি রুট টুকে গুণ করি তাহলে কত হবে থ্রি রুট টু তাই তো এরকমভাবে আবার দেখো এবারে রুট ছয় দিয়ে গুণ করব রুট ছয় দিয়ে যখন রুট তিনকে গুণ করব তখন কত হবে প্লাস খুব ভালো করে দেখবে তিন ছয় আঠেরো তাই তো রুটের মধ্যে ছয় রুটের মধ্যে তিন তাই জন্য হলো আবার এখানে দেখবে ছয় দিয়ে দুইকে যদি আমি গুণ করি তাহলে কত হবে বারো হবে তাই না তাহলে এই দিকে খুব ভালো করে দেখো রুট তিনের স্কোয়ার কত হবে শুধু তিন হবে রুট দুয়ের স্কোয়ার কত হবে শুধু দুই হবে আচ্ছা এখানে দেখো থাকছে কত থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট টু এবার এখানে দেখো কত রয়েছে আঠেরো আচ্ছা আঠেরোকে না আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আঠেরোকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো আমি কত পাবো দুই নয় তিন তিরিককে তাই তো তাহলে এখানে আমরা দেখো কত পাচ্ছি পাচ্ছি কিন্তু খুব ভালো করে দেখবে পাচ্ছি কিন্তু একটা দুই আর তিন কিন্তু দুটো পাচ্ছি তিন কিন্তু আমরা পাচ্ছি দুটো দুই পাচ্ছি একটা তিন যেহেতু দুটো পাচ্ছি তাই জন্য আমি দেখো এই তো তিন তিনের মাথাতে আমি কিন্তু এখানে স্কোয়ার দিচ্ছি ঠিক আছে আবার এখানে খুব ভালো করে দেখবে রয়েছে কিন্তু বারো আচ্ছা বারোকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো কত হবে বারোকে যদি করি দুই ছয় দুই তিনে তাহলে এবারে দেখো কতগুলো দুই পেয়েছি আমরা দেখো দুই কিন্তু আমরা পেয়েছি দুটো তাই জন্য আমি কি লিখবো বলো তো দুয়ের মাথাতে স্কোয়ার ঠিক আছে তিন পেয়েছি দেখো একটা তাহলে একটা তিন লিখবো বোঝা গেল চল তাহলে এবারে তোমরা খুব ভালো করে দেখবে দেখো এখানে তিন থেকে দুইকে বিয়োগ করলে আমরা কত পাবো এক এখানে দেখো কি রয়েছে খুব ভালো করে দেখো এখানে দেখো রয়েছে এখানে দেখো রয়েছে থ্রি রুট টু থ্রি রুট সরি থ্রি রয়েছে মাইনাস তারপরে দেখো রয়েছে থ্রি রুট টু থ্রি রুট টু আচ্ছা এখানে দেখবে তিনের মাথাতে স্কোয়ার রয়েছে দেখতে পাচ্ছো তো তিনের মাথাতে স্কোয়ার তার মানে তিন কিন্তু রুটের বাইরে বেরিয়ে যাবে কিন্তু দুইটা বেরোতে পারবে না তাই তো আবার দেখো এখানে দেখো এই যে দুই দুইয়ের মাথাতে দেখো স্কোয়ার রয়েছে তাহলে দুই কিন্তু রুটের বাইরে বেরিয়ে যাবে তিন কিন্তু বেরোতে পারবে না তাহলে এবারে আমরা কি করব যোগ বিয়োগ করবো কাকে কাকে যোগ বিয়োগ করবো খুব ভালো করে দেখবে দেখো এখানে রুট তিন রয়েছে এখানে রুট তিন রয়েছে রুটের মা দেখো রুটের মধ্যে তিন এখানে দেখো রুটের মধ্যে তিন তাহলে রুটের মধ্যে একই সংখ্যা থাকলে আমরা যোগ বিয়োগ করবো কত হবে যোগ বিয়োগ করলে তোমরাই বলো দেখো রুট তিনের সহগ তিন আর এখানে দুই বিয়োগ করলে কত হবে এক রুট তিন আর এইখানে দেখো রুটের মধ্যে দুই আর রুটের মধ্যে দুই তাহলে যোগ বিয়োগ করতে পারবো তাহলে তিন থেকে তিন এখানে রুট টুয়ের সহক তিন এখানে রুট টুয়ের শহর তিন তিন থেকে তিন কী করবো মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস করলে কত হবে শূন্য তাহলে শূন্য হবে মানে কি করব আমরা এইভাবে কেটে দেবো কিন্তু ঠিক আছে এইভাবে কেটে দেবো জাস্ট তাহলে কেটে দিলেই শূন্য হয়ে যাবে আর এখানে এক লেখার কোনো দরকার নেই নিচে দেখো এই একটা যেমন আমি লিখলাম তাহলে এক দিয়ে রুট থ্রিকে ভাগ করলে কত হবে রুট থ্রি এই হয়ে গেল তো দেখো এবারে আমরা করব আটের দাগের অঙ্কগুলো আর আটের দাগে মাত্র দুটো অঙ্ক রয়েছে কি সেই দুটো অঙ্ক দেখো বলে দিয়েছে মান নির্ণয় করি এখান থেকেই কিন্তু আসল ইম্পর্টেন্ট পার্ট শুরু হচ্ছে খুব ভালো করে দেখবে পরীক্ষায় কিন্তু এরকম অঙ্ক থাকবে তো দেখো এই দেখো একটা ভগ্নাংশ দেখতে পেয়েছো আবার দেখো এই হলো একটা ভগ্নাংশ এবারে এদেরকে কি বলে দিয়েছে মান নির্ণয় করতে মাঝখানে কি চিহ্ন বিয়োগ চিহ্ন স্বাভাবিক ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকম করে ঠিক সেইভাবেই আমরা অঙ্কটা করব। যেমন দেখো এখানে হবে দেখো এই যে ভগ্নাংশ তার লবে রয়েছে এইটা হরে রয়েছে এইটা আবার এই ভগ্নাংশের লবে রয়েছে এইটা হরে রয়েছে এইটা আমরা কি করব লসাগু করব দেখো এখানে দেখো কত রয়েছে রুট ফাইভ খুব ভালো করে দেখবে দেখো রয়েছে রুট ফাইভ প্লাস ওয়ান আবার দেখো এখানে দেখো কত রয়েছে রুট ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে এবারে আমরা কী করবো ভগ্নাংশের কি করব বিয়োগ করব মাঝখানে দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে দেখো কীরকমভাবে করবো খুব ভালো করে কিন্তু দেখবে প্রথমেই না আমরা কোনাকুনি গুণ করব এই দেখো রুট ফাইভ মাইনাস ওয়ান তার দেখো ঠিক দেখো কত রয়েছে দেখো রয়েছে রুট টু রুট ফাইভ প্লাস ওয়ান তাহলে আমরা কাকে কাকে গুণ করব। টু রুট ফাইভ প্লাস ওয়ান তার সাথে আমরা কাকে গুণ করবো তো এই যে এই অংশটাকে রুট ফাইভ মাইনাস ওয়ানকে ঠিক আছে একে কিন্তু আমরা আগে গুণ করব। ঠিক আছে তো এই হলো এবারে আমরা এখানে যেখানে দেখো কী চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন তাহলে এই বিয়োগ চিহ্নটাকে এবারে আমরা এখানে দেব দিয়ে তারপরে আবার আমরা কোনাকুনি গুণ কি রকম কোনাকুনি গুণ দেখো এবারে আমরা গুণ করব। এই যে এইখানকার সঙ্গে এই জায়গাটাকে দেখো এখানে দেখো কত রয়েছে ফোর রুট ফাইভ মাইনাস ওয়ান তার সাথে আমরা কাকে গুণ করবো এর দেখো কত রয়েছে রুট ফাইভ প্লাস ওয়ানকে রুট ফাইভ প্লাস ওয়ানকে আমরা কিন্তু গুণ করবো এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ করি তাহলে দেখো এখানে কি থাকছে এ প্লাস বি এ মাইনাস কার সূত্র স্কোয়ার এই হলো এ তার মাথাতে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই হলো বি বি মানে কি এক তার মাথাতে কী দেবো স্কোয়ার দেবো ওকে এবার এখানে আমরা কী করবো গুণ করবো দেখো এখানে আমরা গুণ করবো কোনো চিহ্ন নেই মানে কী করবো গুণ করবো তাহলে গুণ করলে দেখো কত হবে টু রুট ফাইভের সঙ্গে রুট ফাইভকে গুণ করলে কত হবে টু তাহলে দেখো রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে হবে কিন্তু পাঁচ ৫ পঁচিশ রুট পঁচিশ এবারে টু রুট ফাইভের সঙ্গে আমি যদি একের গুণ করি তাহলে কত হবে টু রুট ফাইভ সেই সংখ্যাটাই বসে যাবে আবার এই দিকে দেখো এবার এক দিয়ে গুণ করব। এক দিয়ে রুট ফাইভকে গুণ করলে কত হবে প্লাস রুট ফাইভ আবার দেখো এক দিয়ে আমি যদি এককে গুণ করি কত হবে এক এককে এক বোঝা গেল তারপরে দেখো যেরকম চিহ্ন আছে আমরা বিয়োগ চিহ্ন দেবো আবার একইভাবে দেখো ফোর রুট ফাইভ দিয়ে একবার এখানে গুণ করবো একবার এখানে গুণ করবো ফোর রুট ফাইভ দিয়ে রুট ফাইভকে গুণ করলে কত হবে ফোর আর রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে কত হবে রুট পঁচিশ হবে আবার দেখো ফোর রুট ফাইভ দিয়ে এককে গুণ করলে কত হবে ফোর রুট ফাইভ আবার দেখো এখানে মাইনাস এক দিয়ে রুট ফাইভকে গুণ করলে কত হবে হবে কিন্তু মাইনাস রুট ফাইভ আবার দেখো এক দিয়ে আমরা যদি এককে গুণ করি তাহলে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস এক এক ঠিক আছে তাহলে শেষ পর্যন্ত কত দাঁড়াচ্ছে দেখি রুট ফাইভের স্কোয়ার কত হবে ফাইভ একের স্কোয়ার কত হবে এক এবার এখানে দেখো কত থাকছে খুব ভালো করে দেখবে টু এখানে গুণ চিহ্ন কোনো চিহ্ন নেই মানে পঁচিশের রুট কত লিখবো পাঁচ আচ্ছা এখানে কিন্তু যোগ করতে পারবো দেখো রুট ফাইভ এখানেও দেখো রুট ফাইভ কী করবো রুট ফাইভের আগে দেখো এখানে রয়েছে মাইনাস আর এখানে রয়েছে প্লাস তাহলে কী করবো মাইনাসে প্লাসে মাইনাস করবো তাহলে রুট ফাইভের সহক কত দুই আর এখানে রুট ফাইভের সহক কিচ্ছু নেই মানে কত রয়েছে এক তাহলে এক থেকে দুই মাইনাস করলে কত হবে এক রুট ফাইভ আচ্ছা একগুলোকে না লেখার দরকার নেই কিছু নেই মানে কি এক ঠিক আছে আচ্ছা বড়োকে এদের মধ্যে টু রুট ফাইভ বড়ো তার আগে যে চিহ্নটা আছে সেইটা দেব। আর এখানে দেখো কত রয়েছে মাইনাস ওয়ান ঠিক আছে আবার এই সাইডেও তোমরা দেখবে ফোর এখানে গুণ চিহ্ন পঁচিশের রুট কত হবে কিন্তু পাঁচ ঠিক আছে তারপরে দেখো এখানে দেখো রয়েছে রুট ফাইভ রুট ফাইভ এদের মধ্যে কিন্তু যোগ বিয়োগ হবে তাহলে এখানে রুট ফাইভের সহ কত চার আর এখানে কিচ্ছু নেই মানে কি এক তাহলে চার থেকে এক বিয়োগ করলে কত হবে তিন রুট ফাইভ তাই না তারপরে দেখবে এখানে কত রয়েছে মাইনাস ওয়ান বোঝা গেল তাহলে শেষ পর্যন্ত কি থাকছে দেখি পাঁচ থেকে এক বিয়োগ করলে এখানে হচ্ছে কত চার আর এইখানে দেখো কত হচ্ছে দুই পাঁচে হচ্ছে কত দশ মাইনাস রুট ফাইভ মাইনাস ওয়ান আবার এইখানেও দেখবে কত হচ্ছে চার পাঁচে কুড়ি প্লাস রুট সরি প্লাস থ্রি রুট ফাইভ মাইনাস ওয়ান তাহলে এই হয়ে গেল এতটা পর্যন্ত তো এবারে এতটা দূর বোঝা গেল এইবারে দেখো আমি দাগ কেটে এই সাইডে অঙ্কটাকে করছি দেখো আমি এখানে দাগ কেটে অঙ্কটাকে এই সাইডে করছি তাহলে এবারে তোমরা দেখো এখানে চার যেমন আছে আছে চার যেমন আছে আছে আচ্ছা দেখো দশ থেকে আমি যদি এককে বিয়োগ করি তাহলে কত হবে হবে কিন্তু দেখবে নয় মাইনাস এবারে দেখো এখানে কত রয়েছে রুট ফাইভ বোঝা গেল আবার তোমরা এখানে ভালো করে দেখো মাইনাস যেমন আছে আছে এখানে খুব ভালো করে দেখবে কুড়ি বিয়োগ এক অর্থাৎ কত হবে এখানে উনিশ তারপরে দেখো মাইনাস এখানে কী রয়েছে ও সরি প্লাস থ্রি রুট ফাইভ তাহলে দেখো আমরা এখানে কি লিখবো প্লাস থ্রি রুট ফাইভ বোঝা গেল এইবারে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেটটা পুরো তুলে লিখবো অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট তুলে লিখব মানে নয় মাইনাস রুট ফাইভ মাইনাস উনিশ এবারে দেখবে মাইনাসে আর এই প্লাসে কি হবে মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে এবারে আমরা কি করব জাস্ট যোগ বিয়োগ করব। দেখো যোগ বিয়োগ করলে কত হবে দেখো নয় বিয়োগ উনিশ কত হবে নয় থেকে উনিশ বিয়োগ করলে হবে কত দশ যেহেতু উনিশ বড় তার আগে মাইনাস আছে বলে মাইনাস বসাবো বোঝা গেল এইবারে রুট ফাইভ আর থ্রি রুট ফাইভ দেখো এখানেও দেখো রুটের মধ্যে দেখো ফাইভ এখানে রুটের মধ্যে ফাইভ একই সংখ্যা যোগ বিয়োগ করা যাবে যোগ করবো না বিয়োগ করবো দেখো থ্রি রুট ফাইভের আগে মাইনাস এখানে রুট ফাইভের আগে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করবো এখানে রুট ফাইভের শখ তিন দেখো তিন আর এখানে রুট ফাইভের শখ কিছুই নেই মানে কি এক আর তিনে যোগ করলে কত হবে কিন্তু চার রুট ফাইভ এবারে দেখো বড়ো কে বড় হলো থ্রি তার আগে যে চিহ্নটা আছে মাইনাস সেইটাকে কিন্তু আমরা দেব। আর দেখো নিচে কত লিখবো আমরা চার লিখব এইবারে দেখো আমি অঙ্কটাকে তো দেখো আমাদের এতটা দূর হয়ে গেলো এইবারে দেখো আমি অঙ্কটাকে কোথায় করছি আমি একটু এইখানটাতে একটু মুছে করছি দেখো এই জায়গাটাতে একটু মুছে করছি খুব ভালো করে কিন্তু এবার তোমরা দেখবে দেখো এবারে আমরা কমন নেব। দেখো এখানে রয়েছে দশ আর এখানে কত রয়েছে চার সেখান থেকে আমরা দেখো কমন কি নেব বলো তো কমন কিন্তু আমরা নেব মাইনাস টু কমন নেব। মাইনাসটা যেমন আছে আছে আর দশ আর চার থেকে দুই কমন যাবে গেলে তাহলে দেখো থাকছে কি দশকে দুই দিয়ে ভাগ করলে থাকছে পাঁচ আবার এখানে দেখবে যখন কমন নিচ্ছি তখন এই দেখো এই মাইনাসে আর এই মাইনাসে এখানে কি হয়ে যাবে প্লাস তাহলে দেখো চার থেকে যদি দুই কমন যায় কত থাকবে টু রুট ফাইভ ঠিক আছে আর নিচে দেখো কত রয়েছে চার তাহলে কাটাকুটি করি দুই কে দুই দুই দুগুনে চার তাহলে আমাদের অ্যান্সারে থাকছে কত থাকছে মাইনাস ফাইভ প্লাস টু রুট ফাইভ বাই টু ঠিক আছে তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার ঠিক আছে এবারে আমরা চলে যাবো আটের দাগের দুইতে তো ভালো করে এটাকে লিখে নাও তো দেখো এবারে আমরা করবো লাস্ট অঙ্ক দুয়ের দাগের অঙ্কটা আটের দাগের দুয়ে তাহলে দেখো এখানে ভগ্নাংশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হলো ভগ্নাংশ তারপরে এখানে বিয়োগ চিহ্ন আবার দেখো এই একটা ভগ্নাংশ এখানে দেখো রয়েছে বিয়োগ চিহ্ন মানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো কি লসাগু। তাহলে দেখো লসাগু কত হবে এই ভগ্নাংশের দেখো হরে যেটা রয়েছে দেখো থ্রি প্লাস রুট ফাইভ এই হবে লসাগু। আবার দেখো এই ভগ্নাংশের হরে যেটা রয়েছে সেইটাইগুলো সেইগুলোই তো হয় লসাগু তাই না থ্রি মাইনাস রুট ফাইভ এইভাবেই তো লশাগু করে এইবারে আমরা কী করবো ভগ্নাংশের কী করবো বিয়োগ করবো তাহলে কোনাকুনি গুণ করি দেখো এর দেখো কোনাকুনিতে কত রয়েছে এইটা দেখতে পেয়েছ তাহলে আমরা কি গুণ করব দেখো এর ওপরে দেখো কত রয়েছে এইট প্লাস থ্রি রুট টু তার সাথে আমরা কাকে গুণ করবো ঠিক এর দেখো কত রয়েছে থ্রি মাইনাস রুট ফাইভ এইটাকে গুণ করবো বোঝা গেল এরকমভাবে কিন্তু গুণ করতে হবে আবার দেখো এখানে যেমন মাইনাস আছে মাইনাস দেবো এখানে যে মাইনাসটা আছে মাইনাস দেবো আবার দেখো কোনাকুনি গুণ করব। এবারে ঠিক কীরকম কোনাকুনি গুণ করবো দেখো এইটার কোনাকুনিতে দেখো যেটা রয়েছে তাহলে দেখো এটার কোনাকুনিতে এইটা রয়েছে তাহলে আগে আমি এইটাকে লিখছি কি রয়েছে দেখো এইট মাইনাস থ্রি রুট টু ইন টু দেখবে এবারে এখানে দেখো কত রয়েছে থ্রি প্লাস রুট ফাইভ ঠিক আছে তাহলে কোনাকুনি গুণ করবো এবারে তাহলে গুণ করলে দেখো কত হবে আগে আমরা দেখো এইটাকে করি এটা কার সূত্র দেখো এই যে এ প্লাস বি এ মাইনাস বি এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কত রুট ফাইভ তার মাথাতে আমরা কি দেবো স্কোয়ার দেবো ঠিক আছে এবারে চলো আমরা গুণ করব। তাহলে কি দিয়ে গুণ করব প্রথমে আট দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ আট দিয়ে তিনকে দেখো গুণ করলে আমরা কত পাবো চব্বিশ আট দিয়ে রুট ফাইভকে গুণ করলে কত পাবো এইট রুট ফাইভ তাই না আবার দেখো এবারে এইটা দিয়ে গুণ করবো এখানে আর এখানে তিন দিয়ে এটাকে গুণ করলে কত হবে রুটের বাইরে তিন রুটের বাইরে তিন তিন তিরিককে নয় আর রুটের ভেতরে দেখো কত রয়েছে দুই আবার দেখো এইটা দিয়ে এবারে যখন আমি রুট ফাইভকে গুণ করবো কত হবে দেখো রুট তাহলে এখানে দেখো এই যে থ্রি রুট টু তার আগে দেখো রয়েছে প্লাস আর রুট ফাইভের আগে মাইনাস তাই না এই মাইনাসে আর এই প্লাসে কী হবে মাইনাস তিন আর এখানে দেখো রুটের ভেতরে দুই আর পাঁচ গুণ করলে কত হবে দশ ঠিক আছে বোঝা গেল এইভাবে করতে হবে আবার দেখো এবারে আমরা এইখানে গুণ করব। দেখো আট দিয়ে তিনকে একবার এটাকে একবার আট দিয়ে তিনকে গুণ করলে কত হবে চব্বিশ আট দিয়ে রুট ফাইভকে গুণ করলে কত হবে এইট রুট ফাইভ ঠিক আছে আবার দেখো এবারে এইটা দিয়ে গুণ করবে একবার এখানে একবার এখানে এটা দিয়ে তিনকে গুণ করলে কত হবে তিন তিরিকে নয় রুট টু তাই না আবার দেখো এটা দিয়ে আমি যখন রুট ফাইভকে কে গুণ করবো থ্রি রুট টু এর আগে মাইনাস রুট ফাইভের দেখো দুই পাঁচে দশ ঠিক আছে তাহলে এই হয়ে গেল এইবারে খুব ভালো করে দেখো যোগ বিয়োগ করবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো যোগ বিয়োগ করা যায় আর কি তার আগে দেখো এখানে তিনের স্কোয়ার দেখো কত রয়েছে তিনের স্কোয়ার হবে নয় রুট ফাইভ এর স্কোয়ার কত হবে ফাইভ আচ্ছা এবারে দেখো এখানে যোগ বিয়োগ করবো খুব ভালো করে দেখবে এখানে দেখা রয়েছে চব্বিশ এখানে দেখা রয়েছে রুটের মধ্যে পাঁচ এখানে রুটের মধ্যে দুই এখানে রুটের মধ্যে দশ সব রুটের মধ্যে আলাদা আলাদা যোগ বিয়োগ করা যাবে না তাহলে যেমন আছে আমি কি করছি তেমন টুকছি শুধু ব্র্যাকেটটাকে দিচ্ছি না শুধু ব্র্যাকেটটাকে না দিয়ে যা আছে দেখে দেখে টুকে দিচ্ছি ঠিক আছে আবার দেখো মাইনাস এখানে দেখো কী রয়েছে চব্বিশ এখানে দেখো রুটের মধ্যে পাঁচ রুটের মধ্যে দুই রুটের মধ্যে দশ সব আলাদা আলাদা যোগ বিয়োগ করা যাবে না শুধু দেখে দেখে টুকবো ব্র্যাকেটটাকে তুলে দিয়ে তাহলে ব্র্যাকেটটাকে তুলে দিলে দেখো এখানে কী হয়ে রয়েছে দেখো এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস এইট রুট ফাইভ আবার দেখবে এই দেখো এই মাইনাসে আর এই দেখো এই যে এই মাইনাসে হবে প্লাস নাইন রুট টু আবার দেখো এই যে এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে প্লাস থ্রি রুট থ্রি রুট টেন ঠিক আছে তাহলে চলো এবারে আমরা এখানে দেখো কত লিখবো নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার আচ্ছা এখানে দেখো মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ কেটে যাবে আর কী কী কাটবে দেখো দেখো আর এখানে কাটবে মাইনাস থ্রি রুট টেন প্লাস থ্রি রুট টেন কিন্তু দেখো এখানেও দেখো রয়েছে রুট ফাইভ এখানেও দেখো রয়েছে রুট ফাইভ এদেরকে কী করবো আমরা খুব ভালো করে দেখো এইট রুট ফাইভের আগে মাইনাস এখানেও দেখো এইট রুট ফাইভের আগে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী করবো আমরা প্লাস করবো তাহলে এখানে রুট ফাইভের সহক কত আট আর এখানে রুট ফাইভের সহক কত আট আট আর আটে হবে কত ষোলো রুট ফাইভ যে বড়ো দেখো বড়ো তো দুটোই তো সমান আমি ধরে নিচ্ছি এইটা বড় তার আগে যে চিহ্নটা আছে দিব তারপরে দেখো আর কি রয়েছে এখানে রুট ফাইভ রুট ফাইভের তো যোগ বিয়োগ হয়ে গেলো এবারে দেখো এখানেও দেখো রয়েছে রুট টু এখানেও দেখো রয়েছে রুট টু কী করবো এখানে দেখো নাইন রুট টুয়ের আগে প্লাস এখানেও দেখো নাইন রুট টুয়ের আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে কী করব প্লাস করবো তাহলে এখানে রুট টু এর সহগ নয় আর এখানেও রুট টু এর সহগ নয় 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 যোগ করলে কত হবে আঠেরো রুট এদের মধ্যে যে কোনো একটাকে বড়ো ভেবে নাও দুটোই তো সমান যে কোনো একটাকে বড়ো ভেবে না আমি ভাবছি এটা বড়। তার আগে প্লাস আছে প্লাস বসাবো আচ্ছা চারটাকে না আমি তাহলে একটু মুছে এদের নিচে করে বসাই ঠিক আছে এবারে আমরা কি করব কমন নেব। তাহলে জায়গা নেই বলে আমি এখানেই পাঁচ থেকেই করছি কমন কি নেব ষোলো আর আঠেরো এখান থেকে কি কমন যায় দুই কমন যায় মাইনাসটা যেমন আছে আমি আগে লিখছি তাহলে ষোলোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে এইট রুট ফাইভ আবার দেখো আঠেরোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে নাইন রুট টু আর দেখো নিচে কত রয়েছে চার কাটাকুটি করি দুই এককে দুই দুই দুগুণে চার তাহলে আমরা দেখো এখানে অ্যান্সার কত পাচ্ছি পাচ্ছি মাইনাস এখানে দেখো এইট রুট ফাইভ প্লাস নাইন রুট টু বাই কত রয়েছে দুই তাহলে এই হয়ে গেলো আমাদের অঙ্ক শেষ এখানে কিন্তু তোমরা অ্যান্সার বলে লিখে দেবে এই হয়ে গেলো আমাদের অঙ্কটা শেষ